আমার দাবি, ন্যায্য দাবি সরকার তুমি মানে নিও। 4200 গ্রেড পে আমার দাবি। জয় মা তারা তরিণী কে। অমলা একতা জিন্দাবাদ। অমলা একতা জিন্দাবাদ। 4200 আমার দাবি। আমার দাবি, আমার দাবি। ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও। মানি নিও, মানি নিও। আমার দাবি সমান ধর্মকু সমান কাম। আমার দাবি, আমার দাবি, আমার দাবি। সরকার তুমি আমার দাবি মানি নিও। মানি নিও, মানি নিও। আমার লেভেল 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 লাইন। আমার দাবি শুনু নাহাতে সরকার। 13 দিন হলা আন্দোলন অছন্তি অমলা সংঘ। আজি পুনি থরে অভিনব উপায়ে আন্দোলন করছন্তি অমলা সংঘ। সরকার দাবি শুনুনাহাতে, তেণু মাঙ্ক পাখে গুহারি করিয়া পাই সমূহ ভাবে 4200 দীপ দান করিছন্তি তারাতারিণী পীঠরে। এপরা দৃশ্য দেখুছন্তি, কিছু সময় পূর্বে দীপ মধ্যে লগাগলা, বর্তমান সময়ে ধারণা দেইছন্তি, বর্তমান সময়ে মন্দির পাখে বসছন্তি এ অমলা সংঘ মানে। আজি তাঙ্কর থিলা যে মা গুহারি শুনন্তু, সরকারক কানরে এ কথা পড়ু যে যে অমলা সংঘ দীর্ঘদিন হল দাবি রাখি, তাঙ্ক দাবি প্রকাশ করে সরকার শুনতু, তেণু মাঙ্ক পাখে আজ গুহারি করছেন। এপরা দেখুছেন বুড়া মা তারাতারিণীঙ্কর ইয়ে নাম নেইকি বর্তমান সময়ে ধারণার বসছেন। আজ্ঞা, প্রকৃতরে আপনার 13 দিন হয়েগলা, কিছু নিষ্কর্ষ বাহারানি বর্তমান সময়ে, আজ দান করছেন, দীপদান করতে কোন কার্যক্রম লা আজ? নমস্কার, মু কালু প্রসাদ প্রধান। মু আমি যে সবু অমলা সংঘ আসুছু তারাতারিণী মা পীঠঙ্ পাখু, এইটি আমার মুখ্যমন্ত্রী বি আসন্তি, এইঠিকি মাঙ্ক আশীর্বাদ নেইকি যাআন্তি, এইটু আশীর্বাদ নেইকি সে আগুকু আগু বড়ুছন্তি। আমি বি সেই আশা নেইকি আসিছু। এইটি মা তারাতারিণী পাখরে আমি 4200 দীপ প্রদান করলু এবং মাঙ্ক প্রার্থনা করলু যে আমার 4200 যেমিতি হলে মুখ্যমন্ত্রী এবং আমার 5টি সচিবঙ্কু অনুরোধ করুছু যে আপনার ইলেকট্রোনিক মিডিয়া মাধ্যমে এইঠিকি আসিকি সবুকিছু আমার এইটি যাচ্ছে উন্নতি হয়েকি। আমি বি ধারণা করুছু যেমিতি কি আমার 4200 5টি সচিবঙ্কু অনুরোধ করুছু সে যেমিতি হলে আমার এই গুহারিটা শুনবে। গ্রেড পে 4200 পুরা গ্রেড পে আপনার আপনার ধারণার বসছেন প্রকৃতরে। সমস্ত দাবি সরকার শুনলে, গতকাল ড্রাইভর সঙ্গ দাবি শুনেদেলে সরকার, কিন্তু আপনার দাবি কেবে শুনবে আপনার? দেখুন, আমার রাজ্য প্রতিনিধি সহ সরকারের বহুবার আলোচনা হয়ে গেল, কিন্তু সেই আলোচনার কিছু সকারাৎমক ফল আমি কিছু পাইপারু না। সেইপ আজ আজ আমি মা তারাতারিণী দুর্গে দুর্গে দুর্গদিনাশিনী শরণের আসিছু। আউ নিশ্চিত ভাবে মা আমাকে এই যে অমলা মানুষ দুর্গতি নিশ্চয় বাহার করেদেবে, সে আশা নিয়ে আজ আমি 4200 দীপ প্রজ্বলন করছু। আঙ্ক তরফ মা যেমিতি উচ্চ কর্তৃপক্ষ কণ্ঠে বসি আমার দুঃখ নিবারণ করে, সেই আমি মাঙ্ক শরণাগত হয়েছি। মাঙ্ক শরণাগত হয়েছেন, আজ মাঙ্ক পাখে দীপ যান গলে আশা রাখছেন, মা মধ্যে গুহারি শুনবে, সরকারের কানরে এই কথা পড়ব, সরকার মধ্যে চেতবে আপনার সাহায্য। নমস্কার, মু মোনালিসা দাস, গঞ্জাম কলেক্টরেট কার্যরত কনিষ্ঠ রাজস্ব সহায়ক। কালি আজ তো আমার 13 দিন পৌঁছে যাইছি জেলা সংঘ ও রাজ্য সংঘর সমূহ মাস লিভরেজ। এথিপাই আমি দুই থর আমার স্টেট লিডর্স মানে ডিসকশন করে যে কি মানবর সচিব এবং মুখ্য সাচন সচিব দুই থর ডিসকশন পরে মধ্যে তাঁকর কোণী মতামত জনাই নথিলে, যেটা ডিসকশনটা ফেলিওর হয়েছিল আমার স্টেট লিডর্স মানুষ আমি যেটা জাঁয়া পাইলু। কিন্তু আমার গোটে হোপ অছি, যেটা কি আমার গঞ্জাম জেলার যে গঞ্জাম জেলার ইষ্টদেব, যে ইষ্টদেবতা যে কি মা তারাতারিণী, তাঙ্ক পাখে আমার আজ 42 দীপ প্রজ্বলন হয়েছে। 42 দীপ আজ বর্তমান সময়ে প্রদান করছেন। আজ্ঞা, প্রকৃতরে সরকার সমস্ত দাবি শুনলে, গতকাল ড্রাইভর সঙ্গের দাবি শুনেদেলে, আপনার দাবি কেবে শুনবে? আমার দাবি বোধে সরকার সরকারের কর্ণপাত হয়নি, যেমি কহতি কথারে যে ন কান্দিলে মা ক্ষীর দিয়েনি, বোধে আমি কাঁদুছু কিন্তু সরকার বোধে শুনে পু না, সেই আমি আউটিকে অধিক নিয়ারা ঢঙ্গে অভিনব উপায়ে করছু। আজ আমার গঞ্জাম জেলার সিদ্ধপীঠ যা মা তারাতারিণী পীঠরে আমি আজ শরণাগত হয়েছু। 4200 দীপ যা কি আমার গ্রেড পে ডিমান্ড লা, সেই উদ্দেশ্যে আমি আজ মাঙ্ক শরণাগত হয়েছু। আমার বিশ্বাস অছি মাননীয় মুখ্যমন্ত্রী এতে হস্তক্ষেপ আমি লড়ুছু,
ସେ ନିଶ୍ଚୟ ଇଏ ପ୍ରତିକ୍ରିୟା ଶୁଣୁଥିଲେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଅଭିନବ ଉତ୍ତାହରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ପ୍ରତିବାଦ କରୁଛନ୍ତି, କାହିଁକି ନା ସରକାର ଏମାନଙ୍କ ଦାବି ଶୁଣୁନାହାନ୍ତି। ଯେଉଁ ଗ୍ରେଡ୍ ପେ ରହିଛି 4200 ୟାକୁ ନେଇ ପୁରା ରାଜ୍ୟରେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଅମଲା ସଂଘ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସମୂହ ଛୁଟିରେ ଅଛନ୍ତି। ତେଣୁ ଆମେ ଆଶା କରିବା ଏଇ ଯେଉଁ ଦାବି ରହିଛି ଯଥାଶୀଘ୍ର ସରକାର ଶୁଣନ୍ତୁ, ନହେଲେ ଏପରି ଆନ୍ଦୋଳନ କରୁଥିବେ ଆଉ ଜନସାଧାରଣ ହନ୍ତସନ୍ତ ହେଉଥିବେ। ତ ଆଶା କରିବା ସରକାର ଏମାନଙ୍କ ଦାବି ଯଥାଶୀଘ୍ର ଶୁଣନ୍ତୁ। କ୍ୟାମେରା ସତ୍ୟଙ୍କ ସହିତ ବିଷ୍ମ ପ୍ରଧାନଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍।